একটা পয়সা দেব না আপনাকে। লাগলে আবার ডাকবো। একটা কথা ছিল, বলুন। আপনি যখন সব করেই ফেলেছেন তখন তো একটা ব্যবস্থা করা লাগে। শুনেন, আপনি যদি 50-50 পার্টনারশিপে রাজি থাকেন তাইলে ভাবে দেখুন। পার্টনারশিপে আমি যেতেই পারি, কিন্তু তাহলে বীরু খেদি আপনি যদি কাশের দিকটা দেখেন আপনাদের মাইনে সবই পার্টনারশিপের মধ্যে চলে আসবে। যদি আপনি বলেন মাস মাইনে যদি থাকে তাহলে যে যার টাকা পাবে, রোজগার হোক না হোক। মাইনে মাইনে বাবা, আমি মাইনে। তুই থাম। ঠিক আছে, তাইলে বীরু আর খেদি মাইনেতে থাক, আমি পার্টনারশিপে। এ সত্তর তো ভালো খাবার দোকান নাই, যা রোজগার হবে আপনার খরচা মাইনা সব বাদ দিয়া আমরা 50-50। কি কস পটলা? আমি এসবের মধ্যে নেই। নেই মানে? নেই মানে নেই, টাকার জন্য নিজেকে বেঁচে দেবো? গরিব বলে কোনো আত্মসম্মান বোধ নেই? বোকা বোকা কথা কইছিস না, বোকার কি আছে? বোকা বোকা কি বোকা? একটা কাজের কথা হচ্ছে। বালের কাজ? আরে উনি যদি ভূতের বংশধর হন তাইলে ওনার এখানে থাকার অধিকার আছে, আর আমাদের তো আছেই। এতে তো সবারই লাভ হবে। তাহলে ওই কথাই রইল রণজবাবু। ওই কথা রইল মানে কি? হ্যাঁ ওই কথা রইল মানে কি? হ্যাঁ এই যে তুমি ভালো করে শুনে রেখে দাও, কেন হোটেল আমি হতে দেবো না, কোনো কিছুর বিনিময়ে তোমার চাকর আমি হবো না, এটা তুমি ভালো করে শুনে রেখে দাও। হোটেল শালা কিভাবে বানাও আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও দেখো কি করি আমি, ভেঙে চুরে দেবো শালা দেখো। হ্যালো রং, বাড়ির ব্যাপারটা কি হলো? আরে কি হবে, আই মিন এ মেস হিয়ার, হি নিডস দ্য হাউস, আই নিড দ্য মানি, আই হ্যাভ টু গেট টু প্যারিস। আচ্ছা ঠিক আছে, যখন বাড়ি পাওয়া যাচ্ছে না দ্যান ওয়াই ডোন্ট ইউ টেক দ্যাট অফার ইন গোয়া? আই ক্যানট থিংক অফ গোয়া রাইট নাও, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো হ্যালো হ্যালো, thank you.